এই ফুলটির নাম জানি না, এই ফুলের পাতাও সৌন্দর্য এবং দেখতে অনেক সুন্দর। এর ফুলগুলা গোলাপি ছোট ছোট ফুল হয়ে থাকে। এই গাছটা ডাল ভেঙে লাগালে হয়ে যায়। আমি কিছু গাছ ডাল ভেঙে লাগিয়েছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে, এইগুলা আমি পলিব্যাগে শিফট করেছি। গত সপ্তাহে এসে দেখেছিলাম এখনও পর্যন্ত শিকড় গজেনি, এই সপ্তাহে দেখলাম পুরোপুরি শিকড় গজে পাতাগুলো সুন্দরভাবে আবার জেগে উঠছে। গত সপ্তাহে এক মেলাতে বেশ কিছু গাছ, এই জাতীয় গাছ দিয়েছিলাম, আবারও দেখছি 40-50টা পলিব্যাগে করেছি। ইনশাল্লাহ সামনে কোনো জায়গাতে এবং সবুজ প্রেমিকদের মাঝে বিলিয়ে দিতে পারবো। এখানে আমার কাছে কিছু রাম তুলসী, যেটা বেশ কিছু চারা এবার করেছি, বেশ কিছু চারাও দিতে পেরেছিলাম মানুষকে, এবং এবারও বেশ কিছু চারা করেছি, ইনশাল্লাহ দিতে পারবো। কেউ যদি আমার কাছে নক করে আশেপাশে থাকে কিংবা আমার নিকটবর্তী হয়ে থাকে, তাহলে আমি চারা দিতে পারবো। বিভিন্ন রকমের চারা আছে এবং ঔষধি, কিছু ঔষধি গাছও আছে, এবং ওষুধাতে অথবা ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে পারবেন টবে। এই ধরনের গাছও কিছু আমার কাছে আছে।